স্টেপআপ WBCS নিয়ে এসেছে সকল অ্যাসপিরেন্টদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নিই। ইন্ডিয়ার বায়ো ইকোনমি 2030-এর মধ্যে কত হতে চলেছে? উত্তর, $300 বিলিয়ন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কোন ক্রিকেটার? উত্তর, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দেনেশ রামদিন। সম্প্রতি ফ্লিপকার্ট কোন রাজ্যের স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন এর সাথে মৌ স্বাক্ষর করল? উত্তর, বিহার। দুই দেশের শিক্ষার্থীদের শিক্ষাগত ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি দেওয়ার জন্য ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করল কোন দেশ? উত্তর, যুক্তরাজ্য বা ইউকে। 13th পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ কোথায় শুরু হল? উত্তর, জার্মানি। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে? উত্তর, মারিও ড্রাঘি। বিল গেটসকে অতিক্রম করে সম্প্রতি ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার্স লিস্টে চতুর্থ স্থান অধিকার করলেন কে? উত্তর, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? উত্তর, দীনেশ গুণবর্ধনে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 88.13 মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতলেন ভারতের কোন খেলোয়াড়? উত্তর, নীরজ চোপড়া। ধন্যবাদ আজকের ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন, ইন্ডিয়া রেমিটেন্স প্রাপক দেশের তালিকায় কততম স্থান অধিকার করেছে? 2021-এ প্রাপ্য রেমিটেন্সের পরিমাণ কত ছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।